মেনলি হচ্ছে আমরা করেছিলাম অ্যাডিশন অফ 2 8-বিট নাম্বার, তাই তো? অ্যাডিশন অফ 2 8-বিট নাম্বার আমরা আগের দিন করেছিলাম, অ্যাডিশন অফ 2 8-বিট নাম্বার। তো আমি সেইখান থেকেই শুরু করব, অ্যাডিশন অফ 2 8-বিট নাম্বার, কেন আমাদেরকে প্রথমে হচ্ছে অ্যাড্রেসিং মানে ইনস্ট্রাকশন সেটটা ভালো করে বুঝতে হবে, কেননা তার সঙ্গে সঙ্গে আমরা থিওরিটাও বুঝবো আর প্র্যাকটিক্যালটাও বুঝবো, তাই না? কেননা রিলেটেড যেহেতু আমাদের দুটোর মধ্যেই। তো আমরা ফার্স্ট আমরা যাব হচ্ছে, আমি আমার স্ক্রিনটা প্রথম শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ, এখন হ্যাঁ, ওকে। একটা ব্ল্যাঙ্ক পেজ দেখাচ্ছে, তাই তো? ওয়ার্ডের একটা ব্ল্যাঙ্ক পেজ। তাহলে আগের দিন আমি করেছিলাম যে অ্যাডিশন অফ 2 8-বিট নাম্বার। তো সাপোজ 2 8-বিট নাম্বার আমরা ধরেছিলাম, সাপোজ ধরো 02H অ্যান্ড 04H, দুটো নাম্বার অ্যাডিশন করেছিলাম। তাহলে আমাকে কেউ একটু প্রসিডিওরটা বলবে, মানে জাস্ট আমরা কিভাবে করব? যে কেউ, বিবু, বিবু, হ্যাঁ স্যার। প্রসিডিওরটা বলতে হবে কিভাবে করছিলাম আগের দিন। প্রথমে স্যার ইমিডিয়েট মুভ টু ডেটা টুইস টু রেজিস্টার, মানে বি রেজিস্টার স্যার এই ডেটাটা বে। আমি আমি ইনস্ট্রাকশন বলতে পারি, তাহলে একটা রেজিস্টার একটা ডেটা নিতে হবে, তাই তো? হ্যাঁ এট ফার্স্ট এই ডেটা লোড টু রেজিস্টার, এই 8-বিট ডেটা লোড টু রেজিস্টার, বিট অফ রেজিস্টার 8-বিট অর 16-বিট? 8-বিট এইট স্যার, বিট এটা স্যার এই যা, হ্যাঁ 8-বিট রেজিস্টার, বিকজ নাম্বার ইজ 8-বিট। ওকে, এখানে শুধু বলেছে যে রাইটে প্রোগ্রাম। অজিত, তুমি পহলে দিন নেই থে, তো পহলে দিন ইয়ে কিয়া থা প্রোগ্রামিং মে, জো দু নাম্বার কা এডিশন হোতা হ্যায় না, সাপোজ টু অর ফোর কা এডিশন, কিতনা রেজাল্ট আয়েগা? সিম্পল ডেসিমেল মে টু অর সিক্স আয়েগা। তো ইধার ভি এ তো 8085 হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেমে কাম করতা হ্যায়, এ মালুম হ্যায়। তো হেই হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম মতলব 02 মতলব হেক্সা ডেসিমেল নাম্বার 0000 আর 0010, তাহলে মতলব 8-বিট নাম্বার হ্যায়। তো 2 8-বিট নাম্বার 02H H ডিনোটেড বাই হেক্সা ডেসিমেল। ওকে, তো 2 02H ডেটা আর 8-বিট ডেটা এন্ড 04H 8-বিট ডেটা। তো কেসে করবি? তো এ সিম্পল অ্যালগোরিদম হ্যায় জো বিবু বলো, বিবু হ্যাঁ স্যার। কি করতে হবে? স্যার প্রথমে এইটা মানে 02H টা বি বি তে একটা রেজিস্টার নিলাম, এটা একটা ডি তে রেজিস্টারে নেব, তারপর ডিটা স্যার অ্যাকুমুলেটারে মুভ করে দেবো, তারপর অ্যাকুমুলেটারে ইকুয়াল টু A+B করে দেবো, তারপর অ্যাড করবো, তারপর ডেটাটাকে স্টোর করবো, এই হচ্ছে স্টোর ব্যাপার। করবো। হ্যাঁ 8085 মে 8 8-বিট রেজিস্টার হ্যায়। ওকে, তো 8 8-বিট রেজিস্টার মতলব AF BC DE HL, এ হচ্ছে এ ফর অ্যাকুমুলেটর, এ ফর স্টেটাস রেজিস্টার, স্টেটাস অফ প্রোগ্রাম দ্যাট ইজ কল ফ্যাক রেজিস্টার অর স্টেটাস রেজিস্টার। আচ্ছা, আমাদের ফ্ল্যাগ রেজিস্টার কটা আছে? নাম্বার অফ ফ্ল্যাগ, নাম্বার অফ ফ্ল্যাগ স্যার ফ্ল্যাগ রেজিস্টার 6টা আছে। 6টা নয়, 5টা আছে ফ্ল্যাগ রেজিস্টার। হ্যাঁ একটা, হ্যাঁ না না 6টার মধ্যে ফ্ল্যাগ, আর না 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 ফ্ল্যাগ রেজিস্টার নয়, ফ্ল্যাগ রেজিস্টার একটাই আছে, মানে 8-বিটের একটা ফ্ল্যাগ রেজিস্টার আছে। ফ্ল্যাগ রেজিস্টার স্যার 5টা আছে, নাম্বার অফ ফ্ল্যাগ হচ্ছে 5টা। আচ্ছা বলো কি কি? সাইন ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, অক্সিলারি ফ্ল্যাগ, প্রায়োরিটি ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ। ওকে, একদম। তাহলে 5টা ফ্ল্যাগ আছে, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের স্ট্যাটাসটা দেখবে। সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি কিভাবে দেখাবো, সেদিন আমি দেখিয়েছিলাম থিওরিতে। অজিত, তুমি তো থে ফ্ল্যাগ রেজিস্টার দিন। ইয়েস স্যার, হ্যাঁ, ইয়েস ওকে, স্যার। তো মালুম হ্যায় তোমার, তো ও ও আলাদা এক রেজিস্টার হ্যায় 8-বিট কা,
और जो रजिस्टर है ए फॉर एक्यूमुलेटर, वेरी इंपॉर्टेंट रजिस्टर एक्यूमुलेटर, मैक्सिमम प्रोग्राम थ्रू एक्यूमुलेटर, डन थ्रू एक्यूमुलेटर, मैक्सिमम प्रोग्राम इज डन थ्रू एक्यूमुलेटर, ओके। और जनरल पर्पस रजिस्टर सिक्स जनरल पर्पस रजिस्टर बीसी डीई एच एल, ओके। एबार फर्स्ट एक नंबर को पहले एक रजिस्टर में स्टोर करना पड़ेगा एक नंबर को, बिकॉज रजिस्टर इज 8 बिट और नंबर इज ऑल्सो 8 बिट, तो दो रजिस्टर में दो पहले डेटा लेना पड़ेगा। तो कमेंट कैसा कमेंट होगा, 8085 में 246 इंस्ट्रक्शन है, ओके, 246 नंबर, 246 इंस्ट्रक्शन है और इंस्ट्रक्शन सेट है 74, ओके, तरह इंस्ट्रक्शन सेट है 74 और इंस्ट्रक्शन है 246, ओके, माने 246, क्लियर? ओके, एट फर्स्ट বিভু যেটা আমাকে বললো প্রথমে যে একটা ডেটা বি রেজিস্টারে একটা আমার 8 বিট নাম্বার, তাতে কমেন্টটা কি হবে, কমেন্টটা হবে MVI বি কমা 02H, ওকে। তাহলে MVI বি কমা 02H মিন্স আই ফর হচ্ছে ইমিডিয়েট, ক্লিয়ার, যেখানেই আই থাকবে এরকম ইনস্ট্রাকশনে আই ফর ইমিডিয়েট, MV for হচ্ছে move, তাহলে immediate move or move immediate the data 02H to B register, total instruction টার মতলব ক্যা হ্যা, immediate move the data 02H to B register, everybody clear? এটা তো আগের দিন করেছিলাম, yes sir, হ্যাঁ, তাহলে yes sir, immediate move বা move immediate the data 02H to B register, মানে B register এ একটা ইমিডিয়েট ডেটা মুভ করালাম, ঠিক আছে, 02H এক এক ডেটা হ্যায় যো খুদ সে চুজ কিয়া হ্যায় ও ইমিডিয়েট মুভ কিয়া হ্যায় B register মে, অজিত ক্লিয়ার? Yes sir, ওকে ওকে, সাইদ ক্লিয়ার? Yes sir, ওকে, নেক্সট বার এক ডেটা লোড হো গিয়া B register মে, ইসকা মতলব হো গিয়া B का कंटेंट हो गया 02H, ओके, नाउ तो और एक डेटा है 04H, तो क्या है MVI B कॉमा 04H, इस कमेंट का मतलब बोलो तो रिमार्क्स क्या है, पहले वाला था इमीडिएट मूव द डेटा 02H टू बी रजिस्टर, इधर क्या होगा, इमीडिएट मूव डेटा, हां वही तो है सर, सेम कमेंट है, हां सेम कमेंट होगा, तले टू डी रजिस्टर है, तो इमीडिएट मूव और मूव इमीडिएट द डेटा 04H टू डी रजिस्टर, এবার ডি ইকুয়াল টু কি হবে বলো, ডি ইকুয়াল টু 04H, यस একদম 04H হয়ে গেল, তাহলে মুভ ফার্স্ট वाला বি মে 02H লোড হয়ে গিয়া আর সেকেন্ড वाला ডি মে 04H মুভ হয়ে গিয়া, ওকে স্যার, হ্যাঁ বলো স্যার, এই বি ডি যে রেজিস্টার হ্যায়, बी रजिस्टर है, डी रजिस्टर है, जनरल पर्पस रजिस्टर है, सिक्स जनरल पर्पस रजिस्टर और वन एक्यूमुलेटर इज द इंपॉर्टेंट रजिस्टर, मैक्सिमम प्रोग्राम डन थ्रू एक्यूमुलेटर, ओके। तो इधर देखो बी में एक डेटा लोड हो गया, डी में एक डेटा लोड हो गया, तो पहले मैं क्या बता पाता, एवरी मैक्सिमम डेटा थ्रू एक्यूमुलेटर करना होगा, चले मेरे को एक डेटा एक्यूमुलेटर में मूव करना होगा, माने स्टोर करना होगा, ठीक है, तो इस बार कमेंट क्या होगा, इस बार कमेंट होगा मूव, एक बार जन बोलो सोमालो कमेंट टा की होगे, MVI A कॉमा D
मतलब the content of D move to accumulator बा move the content of D to accumulator clear তাহলে এবার আমার কি হয়ে গেল এবার এটা আমার কি হবে এবার হবে মানে a a cos to d a equal to 0.48 d समझ गए d का कंटेंट a के मूव करना होगा तब मूव हो गया मतलब d में जस्ट कॉपी होगा नॉट इरेज करके ले आया जस्ट कॉपी होगा क्लियर यस सर 0.48 जो डेटा है वो a में ही रहेगा और d में ही रहेगा ठीक है तो a में डेटा हो गया इस बार क्या होगा a में डेटा हो गया b में एक डेटा है तले ऐड करना होगा मेरा थीम क्या है मेरे प्रोग्राम का a क्या है m क्या है जे एडिशन ऑफ टू 8 बिट नंबर तले एक बार एडिशन करना पड़ेगा तले इस बार एडिशन क्या होगा कमेंट होगा ऐड b b हाँ ऐड b मतलब a इक्वल टू a प्लस b ओके मतलब a का कंटेंट के साथ b का कंटेंट एडिशन होके a में ही स्टोर होगा क्लियर a इक्वल टू a प्लस b मतलब a का कंटेंट के साथ b का कंटेंट एडिशन होके a में ही एडिशन माने स्टोर होगा तो a में स्टोर हो गया तो ये थियोरिटिकल प्रोग्राम मेरा कंप्लीट हो गया ए में रिजल्ट स्टोर हो गया बट प्रोग्रामिंग में माने सिमुलेटर और किट में ए का डेटा नहीं देख पाओगे तो ये डेटा को एक मेमोरी में स्टोर करना पड़ेगा तो क्या होगा कमांड स्टोर STA STA सपोज एड्रेस बस कितना है 8085 का डेटा 8 बिट का है एड्रेस बस कितना बिट का है 16 बिट चले 16 बिट का एड्रेस लेना पड़ेगा 16 बिट मतलब सपोज 2050H चले STA 2050H इसका कमेंट का मतलब रिमार्क्स बोलो रोहित ऐसा बोल ए कमेंट है रिमार्क्स बोल STA 2050H इज इक्वल टू कंटेंट OFA इज इक्वल टू 06H माने एटर कमेंटा होबे स्टोर द कंटेंट ऑफ एक्युमुलेटर टू 2050H मेमोरी लोकेशन ओके स्टोर द कंटेंट ऑफ मेमोरी एड्रेस बा मेमोरी लोकेशन सेम जिनिस तो बाबा मेमोरी लोकेशन और मेमोरी एड्रेस टू सेम जिनिस ठीक আছে मेमोरी एड्रेस और मेमोरी लोकेशन दुटोई सेम जिनिस माने लोकेट करा और एड्रेस से रखा दुटोई जिनिस तो আমার বাড়ি কোথায় অ্যাড্রেস পাস করা হতে পারে আবার লোকেশন পাস করা দুটোই তো সেম তাই না হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে সেটাই জাস্ট সেটাই এখানে আমরা তো অ্যাড্রেসে ডেটাটাকে স্টোর করব তাহলে অজি দেখে দেখো এসটি মতলব হচ্ছে স্টোর দ্য কন্টেন্ট অফ অ্যাকুমুলেটর টু 2050H মেমরি লোকেশন তাহলে এখানে কমেন্টটা হবে 2050H ইকুয়াল টু কন্টেন্ট of a equal to char result hobe sitai clear ajit clear yes sir yes okay tale ebar amra eta simple jog korte parbo 02h 04h mane 06h result ashbe tai jara ami ekhane likhe dilam 06h ebar ki hocche program is over mane ebar hocche turn off program or end of program তাহলে সেটার কমেন্ট হচ্ছে HLT HLT মতলব হচ্ছে হল্ট
HLT, HLT means হচ্ছে halt, end of program. Okay, এই হচ্ছে আমার একটা simple 8-bit addition. সবাই clear? আমি repeat করলাম আগের দিনের জিনিসটাকে, just repeat করলাম. আমরা যেন না ভুলে যাই আগের জিনিসটাকে repeat করে আমি আবার নতুন জিনিসে যাব. Okay. বোঝা গেছে গো? Yes sir. সাইট কিছু বলছে স্যার, নেট কিছু কাজ করছে না বলছে. কি বলছে? নেট কাজ করছে না সাইট বলছে? দেখেছি স্যার, মেরা নেট কাম কর রহা হ্যায়, মেরা নেট কাম নেহি কর রহা হ্যায়. ও ক্যা বোলু. আচ্ছা যাই হোক, বেঙ্গলি মে লিখা হ্যায় উসনে, বেঙ্গলি মে লিখা হ্যায় লাস্ট ওয়ার্ড. তাই ক্যা লিখা? নেহি না, নেহি স্যার, মেরা নেট কাম বারবি না বোল রহা হ্যায়. ओके, तो ये एक सिंपल एडिशन प्रोग्राम ऑफ 2 8-bit नंबर. এটা হচ্ছে আমার আগের দিন কালকে হয়েছিল, তাই তো? সেই দিন আমাদের হয়েছিল. তো অজিত, আমি লাস্টের দিকে আমি প্রোগ্রামটা তোমাকে সিমুলেটরে রান করা কিভাবে কাইসে রান করনা হোগা ও মে বল লুঙ্গা, ঠিক আছে? লাস্ট মে, ঠিক ঠিক আছে, ক্লাসে লাস্ট. ওকে, এবার সেম প্রোগ্রাম, এটা যদি টোটাল প্রোগ্রামটা লেখা হয়, তোমরা একটা কপিতে লেখো, রাইট এ প্রোগ্রাম টু 8-bit, রাইট এ প্রোগ্রাম এডিশন অফ 2 8-bit নাম্বার ইউজিং 8085. রাইট এ প্রোগ্রাম প্রোগ্রামের পরে বলুন. হ্যাঁ বলবো, addition of 2 8-bit number, addition of 2 8-bit number, addition of 2 8-bit number using 8085 microprocessor using 8085 microprocessor in direct method, in direct method, বুঝছে? বলে বলবে রাইট এ প্রোগ্রাম এডিশন অফ 2 8-bit নাম্বার ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর ইন ডিরেক্ট মেথড. হয়েছে? মেথড, ডিরেক্ট মেথড যখন বলবে তখন আমার প্রোগ্রামটা হবে এইটা, ডিরেক্ট মেথড. ক্লিয়ার? ডিরেক্ট মানে ডেটাটা ডিরেক্ট লোড দা রেজিস্টার, ঠিক আছে? ওকে, ডিরেক্ট লোড করে দিচ্ছে, এটা হচ্ছে ডিরেক্ট মেথড. এবারে হবে সেম লাইন লিখবে যে রাইট এ প্রোগ্রাম অ্যাডিশন অফ 2 8-bit নাম্বার ইউজিং 8085 মাইক্রোপ্রসেসর ইজ ইনডিরেক্ট মেথড. একই জিনিস শুধু হবে ডিরেক্টের জায়গায় ইনডিরেক্ট মেথড. বলে বলবে হয়েছে? সবার হয়ে গেছে? স্যার থার্ড লাইনটাকে আরেকবার একটু বুঝিয়ে দেবেন। থার্ড লাইন এটা মুভি হ্যাঁ, এখানে হচ্ছে কি হচ্ছে, আমি বলেছিলাম যে আমরা
অ্যারিথমেটিক আর লজিক্যাল প্রোগ্রাম ম্যাক্সিমামই হচ্ছে থ্রু অ্যাকুমুলেটর করতে হবে, নাহলে আমরা করতে পারবো না। ওকে, তো থ্রু অ্যাকুমুলেটর করতে গেলে যে যে কোনো আমার একটা ডেটাকে, হয় বি রেজিস্টারের ডেটা অর ডি রেজিস্টারের ডেটাটাকে, আমাকে অ্যাকুমুলেটারে মুভ করাতে হবে। ঠিক আছে, মানে অ্যাকুমুলেটারে কোনো একটা ডেটাকে আমাকে মুভ করাতে হবে, হয় বি রেজিস্টার নয় ডি রেজিস্টার। তাহলে আমি কি করব, কি করলাম যে আমি এখানে ডি ধরলাম, এখানে বিও ধরতে পারি, তাহলে কি করলাম, মুভ এ কমা ডি, মানে হচ্ছে যে কন্টেন্ট অফ ডি মুভ টু অ্যাকুমুলেটার, মানে আমি ডি এর ডেটাটাকে এতে মুভ করিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, তাহলে আমার এ তে একটা ডেটা পেয়ে গেলাম আর বি তে একটা ডেটা পেয়ে গেলাম, তাহলে আমি অ্যাডিশন করতে পেরে গেলাম। আমি কিন্তু বি আর ডি কে এরকম অ্যাড বলে কোনো কমেন্টে আমি যোগ করতে পারবো না। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার বলছি, এই যে আমরা দুটো ডেটা নিয়েছি, একটা বি তে নিয়েছি, একটা ডি তে নিয়েছি স্যার, হ্যাঁ, এই বাস্তা যদি আমি একটা ডেটা না নিই, অ্যাকুমুলেটর যদি পুরো কমেন্টটা দিই যে আমি একটা ডেটা সাথে আরেকটা অ্যাড করে দিই, একদম হবে। হ্যাঁ একদম হবে, মানে আমি এই ডি এর জায়গায় লিখে দিলাম এ, তাহলে এই লাইনটা আর লাগবে না। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমার একটা ডেটা ইমিডিয়েট মুভ, ইমিডিয়েট মুভ দ্যাট কারেন্ট জায়গা ইউজ করতে পারি। হ্যাঁ, আমি যদি স্যার বি এর জায়গায় ইউজ তাও হবে তো? হ্যাঁ, বি এর জায়গায় এ ইউজ করলাম, এখানে ডি রেখে দিলাম বা বি রেখে দিলাম, যা করতে পারি তো। আর এই রেজিস্টার আমি মুভ করতেই পারি, যে কোনো ব্যবহার করতে পারি, এখানে ডি নিতে হবে এরকম কোনো ব্যাপারই না, আমি এইচও নিতে পারি, শুধু এইচ নিলাম, তাহলে কিছুই হবে না, তখন আমাকে অ্যাড এইচ হবে এখানে, তাই তো? হ্যাঁ স্যার, তখন অ্যাড এইচ হবে এখানে, আর এখানে হয়ে যাবে হচ্ছে এইচ। আমাকে আমার লক্ষ্যে যেতে হবে, আমি কোন জিনিসটা নিয়েছি, কোন জিনিসটার সঙ্গে কি করতে হবে, সবাই বুঝতে পেরেছো? যে আমার কাছে টাইমটা কম লাগবে, কেননা আমার এই কমেন্টের তো একটা, এই কমেন্টটাতে রান করতে গেলে আমাকে তো একটা টাইম লাগবে। দ্যাট ইজ মাইক্রোপ্রসেসরে ক্লক ফ্রিকোয়েন্সি কত ছিল? 8085 এ মাইক্রোপ্রসেসরে ক্লক ফ্রিকোয়েন্সি 3 মেগাহার্জ ছিল, তাহলে 3 মেগাহার্জ ক্লক ফ্রিকোয়েন্সি ছিল, তাহলে ওখান থেকে আমার টি কত বেরাবে? টি বেরাবে হচ্ছে 1/f, তাই তো? 1/f মানে হচ্ছে 1/3 × 10⁶, তাহলে হচ্ছে মাইক্রোসেকেন্ডে আসবে, 1/3 মাইক্রোসেকেন্ডে আসবে, তাহলে এইটা হচ্ছে একটা টাইম। এবার এই কমেন্টের জন্য কটা টি লাগবে, টাইম লাগবে, সেটা আমরা পরে জানবো। আমাদেরকে কিন্তু একটু টাইমিং ক্যালকুলেশন করতে হবে, উইথ টাইমিং ডায়াগ্রাম করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে, বুঝা গেছে? তাহলে আমি যত প্রোগ্রাম শর্ট করব, তাহলে আমার টাইমটা তত কম লাগবে। আমি যে আগে, আমি আগে প্রোগ্রামটা কি করছিলাম, আমি কন্ট্রোল জেড মেরে মেরে যাচ্ছি, কি করেছিলাম, এইটা করেছিলাম, তাহলে আমাকে একটা এখানে 1/ ইনস্ট্রাকশনের একটা, আমাকে একটা এক্সট্রা কমেন্ট লেগেছে, তাই তো? তাহলে এই কমেন্টটার জন্য আমাকে একটা মিনিমাম টাইম লাগবে, একটা টাইম লাগবে, তাহলে এই টাইমটা আমার এক্সট্রা লাগছে। এবার যদি আমি এইটা করি, তাহলে আমার একটা কমেন্টের টাইম কম লাগছে, তাহলে এখানে আমার টাইমটা কম লেগে যাচ্ছে। বোঝা গেছে? অজিত? হ্যাঁ, হ্যাঁ, দেখো, ও যা, ও পেহলে থা কিয়া এ থা মেরা প্রোগ্রাম মে, তো ডি কা কন্টেন্ট কো মে এতে মুভ কিয়া থা, ক্লিয়ার? ক্যুকি থ্রু অ্যাকুমুলেটর করনা পড়েগা, তো ইস বার মেনে কিয়া কিয়া এ মে ডেটা স্টোর কর দিয়া, দেখো এ মে ডেটা স্টোর কর দিয়া ডিরেক্ট, তাহলে কি ইমিডিয়েট মুভ দা কন্টেন্ট অফ 04H টু এ, তাহলে ও কমেন্ট নেই লাগেগা, মুভ করনা নেই হোগা, ক্যুকি এ মে তো ডেটা কর দিয়া, তো এ মে এক ডেটা লোড কিয়া, এইচ মে এক ডেটা লোড কিয়া, তাহলে অ্যাড এইচ কিয়া, এ ইকাল টু এ প্লাস এইচ, তাহলে এক কমেন্ট কম লাগেগা, টাইম ভি কম লাগেগা, ক্লিয়ার? ইয়েস, ওকে। আর সোমালো কি বলছিলি, জড়িয়ে যাচ্ছে তোর কথা? না না স্যার, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে আমি বি এর জায়গায় যে এ ইউজ করলে প্রবলেম, এল ইউজ করতে পারি, এইচ ইউজ করতে পারি, ও বি এর জায়গায় এ, হ্যাঁ, এতে আমি ডেটাটাকে ডাইরেক্ট নিয়ে নিলাম, তারপরে আমি ওই
এইচ যেখানে আছে এখানে এইচ নিতে পারি, বি নিতে পারি, ডি নিতে পারি, সি নিতে পারি, এল নিতে পারি, আমার তো অনেকগুলো রেজিস্টার আছে, আমার তো টোটাল এ বাদে আছে ছটা জেনারেল পারপাস রেজিস্টার, সিক্স জেনারেল পারপাস রেজিস্টার আর অ্যাভেলেবল ইন 8085 মাইক্রোপ্রসেসর। ওকে ওকে, এবার নেক্সট প্রোগ্রামে যাচ্ছি। নেক্সট প্রোগ্রামটা কি বলেছি আমরা? ইনডাইরেক্ট মেথড। দেখো ইনডাইরেক্ট মেথড বলতে, তোমার কাছে একটা ডেটা আছে, কতগুলো ডেটা আছে, যে অ্যাডিশন অফ 202H এন্ড 04H, অ্যাডিশন অফ 03H এন্ড 05H, আবার একটা প্রোগ্রাম দিয়ে আছে অ্যাডিশন অফ 04H প্লাস 08H। দেখা গেছে, তাহলে আমার কাছে তিনটে অ্যাডিশন করতে দিয়েছে। তাহলে আমার যদি ডিরেক্ট মেথড হয় তাহলে তিনটে প্রোগ্রাম হবে। কি গো শুনতে পাচ্ছ? যদি আমার ডিরেক্ট মেথড হয় তাহলে হচ্ছে আমাকে তিনটে প্রোগ্রাম করতে হবে, মানে তিনটা প্রোগ্রাম কারনা হোগা, তিন অ্যাডিশন দিয়া তো তিন তিন প্রোগ্রাম কারনা হোগা। তো এবার আমি যদি একটা জেনারেল পারপাস একটা ইকুয়েশন লিখি যে শুধু ডেটা চেঞ্জ করব আমার অ্যাডিশন হয়ে যাবে, তাহলে কি একটা প্রোগ্রামে হয়ে যাবে না? অনলি চেঞ্জ দ্য ডেটা শো দ্য রেজাল্ট, তাহলে আমি এমন একটা প্রোগ্রাম লিখব যেখানে শুধু ডেটা চেঞ্জ হবে, তাহলে সেখানটায় আমার কি হবে, একটা প্রোগ্রামে আমি শুধু ডেটা চেঞ্জ করতে থাকবো আর এক্সিকিউশন করতে থাকবো, হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো কি বলছি? যে আমি শুধু একটা প্রোগ্রাম লিখবো জেনারেল পারপাস প্রোগ্রাম যেখানে শুধু চেঞ্জ দ্য ডেটা এন্ড শো দ্য রেজাল্ট, জাস্ট আমি ডেটা চেঞ্জ করবো রেজাল্ট পাবো, ডেটা চেঞ্জ করবো রেজাল্ট পাবো। আর আমি যদি ডিরেক্ট মেথড করি তাহলে কিন্তু আমার কটা প্রোগ্রাম হচ্ছে? তিনটে প্রোগ্রাম। ক্লিয়ার? এবার আমার লিখতে হবে যে ওই প্রোগ্রামটাকেই বলছে ইনডিরেক্ট মেথড, যেহেতু ডেটা চেঞ্জ হচ্ছে, মানে ডিরেক্টলি হচ্ছে না, ডেটা আমার চেঞ্জ করছি তারপর করে রেজাল্ট দিবে, কিভাবে হবে? ইনডিরেক্ট মেথড মতলব রেজিস্টারে ডিরেক্ট ডেটা না দিয়ে মেমোরিতে ডেটা দেবো, মেমোরি অ্যাড্রেস আর মেমোরি লোকেশনে ডেটা দেবো, এটা হচ্ছে আমার মেন থিম, স্টোর দ্য ডেটা মেমোরি অ্যাড্রেস আর মেমোরি লোকেশন। ক্লিয়ার? হ্যাঁ, কেউ কিচ্ছু বলছে না, দেখো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, এবার হচ্ছে কিভাবে আমি লিখবো, কিভাবে, মাঝে মাঝে তোমরা উত্তর দিবে আমি যখন বলবো। আচ্ছা এবার কিভাবে লিখবো, দেখো আমি কমেন্টটা লিখছি এল এক্স আই এইচ কমা সি 050H। এল ফোর কি কি হতে পারে বলো, যা মাথায় আসে বলো, এল ফোর কি হতে পারে? এটা প্রত্যেকটা ওয়ার্ডের মানে আছে। আই ফোর কি? এটা তো পারবে একদম ইমিডিয়েট, কারেক্ট। এল ফোর ডেটাটাকে কি করব আমরা, ডেটাটাকে কি করব, এল ফোর কি হতে পারে? হ্যাঁ বলো, আর কে কি বললে বলো, যেটা বলেছে বলেছে, ভুল বললে তো কি হয়েছে, ভুল হতে পারে না? হ্যাঁ, এল ফোর কি হতে পারে? যা লার্জ, সে লার্জ, লার্জ হতে পারে, লোড, লোড, লোড। তাহলে এখানে দেখো আমার তো লোডই করবো, তাই জন্য এটা লোড হবে, তাহলে লোড হয়ে গেল, ইমিডিয়েট হয়ে গেল, তাহলে ইমিডিয়েট লোড। এক্সটার মিনস হচ্ছে কি, পেয়ার, পেয়ার, রেজিস্টার পেয়ার। তাহলে কোন রেজিস্টার পেয়ার, এইচ লিখা আছে মানে কি, সঙ্গে এইচ এর পেয়ার রেজিস্টারটা কি, এইচ এর পেয়ারটা কি ছিল, আমরা বললাম না যে সিক্স জেনারেল পারপাস রেজিস্টার কে
ক্লিয়ার হিসাবে ব্যবহার করতে পারি এবং 8 বিট রেজিস্টার হিসাবে জোগাড় করতে পারি। আগের দিন তো পড়িয়েছিলাম পি এর সঙ্গে সি, ডি এর সঙ্গে ই, এইচ এর সঙ্গে এল, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি হলো, ইমিডিয়েট লোড বা লোড ইমিডিয়েট দ্য মেমোরি অ্যাড্রেস 30508 টু এইচ এল রেজিস্টার পেয়ার। তাহলে এইচ এল রেজিস্টার পেয়ারে আমি 30508 মেমোরি অ্যাড্রেসটাকে লোড করলাম, বিকজ অ্যাড্রেসটা কত বিট আমার, 16 বিট। তাহলে 16 বিট রেজিস্টার লাগবে, তাহলে 16 বিট কে নিয়ে 16 বিট রেজিস্টার লাগেগা। তাহলে 16 বিট রেজিস্টার কে কে হ্যায় পেয়ার লেনা পড়েগা, তো এইচ অর এল লেনা, তো ক্যা হোগা, এইচ মে স্টোর হোগা 30H আর এল মে স্টোর হোগা কি হবে, কি স্টোর হবে, 508। তাহলে কি হলো যে আমি ইমিডিয়েট লোড দা মেমোরি অ্যাড্রেস 30508 টু এইচ এল পিআর। তাহলে আমার আর অ্যাড্রেসটাও নিলাম, 16 বিটের একটা অ্যাড্রেস নিলাম যেটা এইচ এল পিআর এ লোড হলো। এটা সবাই ক্লিয়ার অর ক্লিয়ার নয়? একবার বল দিন। এলএক্সআইএইচ এর ব্যাপারে নামটা বলুন না পুরোটা। এলএক্সআইএইচ মানে হচ্ছে এল ফর লোড, আই ফর হচ্ছে ইমিডিয়েট, এক্স হচ্ছে পিআর। তাহলে পিআর হচ্ছে এলএক্সআই এর পরে যেটা রেজিস্টার থাকবে সেটার পিআর। ওকে, তাহলে এখানে কমেন্টটা হচ্ছে ইমিডিয়েট লোড দ্য মেমোরি অ্যাড্রেস 30508 টু এইচএল পিআর, এইচএল রেজিস্টার পিআর। আমি কি করছি, আমাকে আমি কি বললাম যে আমাকে একটা রেজিস্টার অ্যাড্রেস নিতে হবে যেখানে আমি ডেটাটাকে লোড করে রাখবো। আমি তো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করতে যাচ্ছি, তাহলে আমাকে একটা মেমোরি অ্যাড্রেস লোকেট করতে হবে। তাহলে এখানে মিনসটা হচ্ছে কি, যা ইমিডিয়েট লোড দা মেমোরি অ্যাড্রেস 30508 টু এইচ এল রেজিস্টার পেয়ার। তাহলে এখানে কি হচ্ছে, দুটো রেজিস্টার 8 বিট নিয়েছি, এল অ্যান্ড এইচ। তাহলে এইচ এ হচ্ছে 30, এল এ হচ্ছে 50, বিকজ 50 ইজ দ্য লিস্ট সিগনিফিকেন্ট বিট। এইটা দিয়ে তো লিস্ট সিগনিফিকেন্ট হয়, তাহলে এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট, সরি, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, কেননা আমরা রাইট থেকে লিস্ট সিগনিফিকেন্ট হয়। মনে আছে ডিজিটালে করছিলাম লিস্ট সিগনিফিকেন্ট বিট কোথায় ছিল, রাইট, আর লেফটে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এখানে হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার এন্ড 8 বিট নাম্বার, তাহলে 8 বিট নাম্বার মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট অবভিয়াসলি 50 এন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট ইজ 30। তাহলে লিস্ট সিগনিফিকেন্ট বিট ইজ স্টোর ইন এইচ এল এন্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট ইজ স্টোর ইন এইচ। ক্লিয়ার আজিত? ক্লিয়ার? ইয়েস। তাহলে আমার হচ্ছে একটা রেজিস্টার পেয়ার নিয়ে নিলাম। তাহলে এবার এই রেজিস্টার পেয়ারে এক ডেটা রয়েগা, তো ও তো এক রেজিস্টার মে লোড করনা পড়েগা, বিকজ 8 বিট এডিশন করনা পড়েগা। তাহলে ইস বার কমেন্ট হোগা মুভ এ কমা এম। এটার মানে সবাই জানে কি হবে, মানেটা বলো তো, এটার রিমার্কসটা বলো তো তোমরা, মুভ দা কন্টেন্ট অফ এম টু এ, তাই তো, টু অ্যাকুমুলেটর, এটা তো। এবার এম টা কি, এম ফর হচ্ছে মেমোরি, মেমোরি মিনস কোনটা, মেমোরি বলতে পারবে কি কেউ, একটু বুদ্ধি করে বলো তো, মেমোরি মিনস কোনটা, প্রাইমারি, হ্যাঁ না প্রাইমারি তো না, মেমোরি মিনস এই প্রোগ্রামের ক্ষেত্রে মেমোরি কোনটা ক্রিয়েট হচ্ছে, যেটাই মেমোরি অ্যাড্রেসে যে কন্টেন্টটা থাকবে সেটাই মেমোরির কন্টেন্ট হয়ে যাবে এম, অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর, না না অ্যাকুমুলেটর নেই, অ্যাকুমুলেটর মে তো মুভ করনা হোগা, এ তো পহলা কিয়া লিয়া, এ তো রেজিস্টার পে, আরে রেজিস্টার পেয়ারে একটা তো মেমোরি, হ্যাঁ 3, হ্যাঁ 3050H এ যে কন্টেন্ট রয়েগা ও
ट्रीट होगा मेमोरी कंटेंट, ओके। ओनली फॉर एचएलपीआर में जो कंटेंट रहेगा वही मेमोरी हिसाब से ट्रीट होगा, क्लियर? एचएलपीआर ए जे कंटेंट टा থাকবে সেটাই মেমোরির কন্টেন্ট হিসাবে ক্রিয়েট হবে, সব সময় মেমোরি কন্টেন্ট হিসাবে ধরা হবে, বোঝা গেছে? যেহেতু আগে দিয়া আছে তার মিন্স হচ্ছে রেজিস্টার পিয়ার, এইচ এর রেজিস্টার পিয়ার কিয়া কি স্যার এল, হ্যাঁ এল, তাহলে এখানে এইচ লিখা আছে মানে হচ্ছে আমাকে অবিয়াসলি ধরে নিব এল এক্স আই এইচ মিন্স হচ্ছে এইচ এল পি আর। স্যার উপরে যে এইচ গুলো লিখেছেন 048088 এগুলো স্যার এটা হেক্সাডেসিমাল নাম্বারের জন্য, এর এইচ তো এটা এইচ রেজিস্টার। এখন আমি যদি এখানে ডি লিখি তাহলে কি হবে পিয়ারটা, কি কি হবে ডি লিখে পিয়ারটা কি হবে স্যার? ই রেজিস্টার ই, তাহলে ডি ই এর মধ্যে ডেটাটা থাকবে, ডি এর মধ্যে থাকবে 30, ই এর মধ্যে থাকবে 50। এবারে তো বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি, অ্যাকচুয়ালি স্যার ওই দুটো এইচ তো কনফিউশন হয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এইচ মিন্স হচ্ছে এটা এইচএলপিআর রেজিস্টার, আর এটা 30 হয়েছে এইচএলপিআর এর একটা মেমোরি অ্যাড্রেস নিচ্ছি, এইটা 3080 তে 50 তে যে কন্টেন্টটা থাকবে সেটাই কন্টেন্ট হচ্ছে এম বলে ডিনোটেড হবে, অনলি ফর এইচএলপিআর। যদি আমি এখানে ডিপিআর করে দিতাম, সাপোজ ডট ডি করে দিলাম, এটাও তো রেজিস্টার পিয়ার, আমি লিখতেই পারতাম, পারতাম কি পারতাম না? হ্যাঁ স্যার পারতাম, কিন্তু এইটা লিখতে পারতাম না, কেননা মেমোরি কখনোই ডি রেজিস্টার পেয়ারের অ্যাড্রেসটাকে মেমোরি বলে ট্রিট করতে পারি না, অনলি ফর এইচ কেই ট্রিট করতে পারি, ক্লিয়ার? এইচ এল কেই একমাত্র মেমোরি বলে ট্রিট করতে পারি, এটা মনে থাকবে সবার। এইচ এল পেয়ারটাই হচ্ছে মেমোরির কন্টেন্ট, তাহলে মেমোরির কন্টেন্ট মানে 3050 এইচ এ যে ডেটাটা থাকলো সেটা আমার এতে মুভ হয়ে গেল, তাহলে একটা রেজিস্টার পেয়ার নিলাম, অ্যাড্রেস নিলাম, সেই ডেটাটাকে এতে মুভ করে দিলাম। এবার আরেকটা ডেটা নিতে হবে, তাহলে আরেকটা ডেটা নিলে গেলে আরেকটা মেমোরি অ্যাড্রেস নিতে হবে আমাকে, কি অরেক মেমোরি অ্যাড্রেস লেনা পড়েগা অরেক ডেটা কে লিয়ে, তো কেয়া কমেন্ট হোগা? তো উপর ওয়ালা যে ডেটা উসকে লিয়ে, ये तो पहला रजिस्टर एक एड्रेस हो गया, मेमोरी एड्रेस हो गया, और एक मेमोरी एड्रेस लेना पड़ेगा, तो एक मेमोरी एड्रेस में एक 8 बिट डेटा रहेगा, तो एक एड्रेस लिया, ये तो एडिशन ऑफ 2 8 बिट नंबर, तो 2 8 बिट नंबर के लिए 2 मेमोरी एड्रेस लेना पड़ेगा, तो इस बार क्या होगा? देखो हम ये রেজিস্টারে মুভ করাতে হবে, এই মেমোরি ডেটাটা, এই মেমোরিটাকে আমি এতে করলাম, তাহলে এটাও একটা মেমোরি হয়ে গেল, তাহলে এখন আমি কি করলাম, এতে একটা মুভ করলাম, তাহলে আরেকটা বিতে নেব, বিতে নিতে পারি, অ্যাডিশন এইচএল পেয়ার একদম করতে পারবে, পারে, কিন্তু সেটা অন্যরকম, সেটা অনেক দেরি আছে, অনেক দেরি। ওকে স্যার, এইচএল পেয়ার আর ডি পেয়ার রেজিস্টারে আমরা যোগ করতে 16 বিট অ্যাডিশন যখন হবে তখন আমি করব, সেটা একটা অন্য কমেন্ট আছে, এখন আমার এইটা ভালো করে বুঝো। তাহলে আমি কি করছি, তাহলে এই ডেটাটাকেও একটা রেজিস্টারে আমাকে মুভ করাতে হবে, তাহলে আমি কি করলাম, এ যেহেতু ব্যবহার হয়েছে বি কমা এম, কি হলো, মুভ দ্য কন্টেন্ট অফ মেমোরি টু বি রেজিস্টার, মেমোরি মিনস 3051 এম যে ডেটা হ্যায় ওহি মেমোরি হ্যায়, আর ইস মেমোরি এন্ড দিস এম ইজ ডিনোটেড বাই 3050 এইচ কা ডেটা, ক্লিয়ার? উসকা बाद जो कमेंट होगा इसका रिलेटेड, इसके बाद जो कमेंट होगा इसका रिलेटेड, मतलब प्रत्येक कमेंट नीचे कमेंट ऊपर कमेंट के लक्ष्य कर,
নিচের কমেন্ট উপরের কমেন্টটাকে দেখবে, তাহলে এতে একটা ডেটা হয়ে গেল, বিতে একটা ডেটা হয়ে গেল। তাহলে এবারে একবার সিম্পল ব্যাপার, এবারে হচ্ছে অ্যাডিশন করব, রেজিস্টার ডেটা নিয়ে নিলাম, এবার কি হবে কমেন্টটা? কমেন্টটা কি হবে মনীষ, কমেন্ট কি হবে? আরে দো ডেটা তো রেজিস্টার রেজিস্টার মে লে লিয়া, তো ইস বার কিয়া কমেন্ট হোগা? অ্যাড হবে স্যার, অ্যাড হবে। অ্যাড 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 কি হবে? অ্যাড বি, অ্যাড স্যার, অ্যাড বি বাই এ যে কোনো একটা নিয়ে, অ্যাড বি, অ্যাড বি, অ্যাড হবে না, অ্যাড এ কি করে হবে? অ্যাড এ মতলব তো এই কাটি এর সাথে হবে। হ্যাঁ স্যার, সরি স্যার, অ্যাড বি হবে স্যার, অ্যাড বি হবে। অ্যাড বি ইকুয়াল টু এ ইকুয়াল টু স্যার, অ্যাড এ হলো না কেন? অ্যাড এ, অ্যাড এ মতলব অ্যাড, এখানে দেখো এই বি লেখা মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস ডি, তাহলে এখানে যদি আমি এ লিখে দিই তাহলে কি হবে? তাহলে এটা বি ইকুয়াল টু বি প্লাস এ লিখবো, তো ওরকম হয় নাকি? প্রত্যেকটা কমেন্টের মানেটা কি হবে? অ্যাড এ মানে যদি এ ইকুয়াল টু এ প্লাস, অ্যাড বি ইকুয়াল টু যদি এ ইকুয়াল টু এ প্লাস বি হয়, আর এখানে যদি আমি ডি লিখি তখন কি লিখেছিলাম? ডি যদি হয় তখন কি হয়েছিল বলো, দিবু তখন কি লিখেছিলাম? এ ইকুয়াল টু এ প্লাস কি লিখেছিলাম? ডি লিখেছিলাম না, এ প্লাস স্যার, এই কি স্যার, বি লিখেছিলাম আমি প্রথমে, এ তে অ্যাকুমুলেটরে নিয়ে নিয়েছিলাম, এইজন্য এ ইকুয়াল টু এ প্লাস বি লিখেছিলাম। ডি এর যে ডেটা মানে এ ছিল ওটা তো এ তে নিয়ে নিয়েছিলাম। হ্যালো, আচ্ছা আমার নেটটা চলে গেছিল, শুনতে পাচ্ছ তোমরা? Yes sir, yes sir, okay, স্ক্রিন দেখা যাচ্ছে? Yes sir, okay, বিভু এখানে যখন অ্যাড ডি করেছিলাম তখন কি করেছিলাম? এ ইকুয়াল টু এ প্লাস ডি, এ ইকুয়াল টু এ প্লাস স্যার, এ ইকুয়াল টু এ প্লাস বি লিখেছিলাম, কারণ ডি ডি থেকে প্রথমে মানে ডি রেজিস্টার থেকে যেটা প্রথমে এতে এ অ্যাকুমুলেটরে মুভ করিয়ে নিয়েছিলাম, এই জন্য এ ইকুয়াল টু এ প্লাস বি লিখেছিলাম। হ্যাঁ, যেহেতু এ প্লাস বি লিখেছে না, আমি যদি অ্যাড ডি লিখতাম তাহলে কি লিখতাম? এ ইকুয়াল টু এ প্লাস ডি, আমি উপরে একটু করে এগুলো ভাবছি না এখন কি। হ্যাঁ হ্যাঁ, এ ইকুয়াল টু, তাহলে বি লিখলে এখানে যদি বি লিখি তাহলে হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি, যখন ডি লিখছি তখন হয়ে যাচ্ছে অ্যাড ডি ইকুয়াল টু এ প্লাস ডি, তাহলে অ্যাড এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু এ প্লাস এ, বোঝা গেছে? ক্লিয়ার? এটা নিশ্চয় সবাই ক্লিয়ার হয়েছে মনিস, ক্লিয়ার? Yes sir, অজিত ক্লিয়ার? Yes, ওকে। তাহলে এখানে আমার কি হচ্ছে, এ তে একটা ডেটা নিলাম, বি তে একটা ডেটা নিলাম, তাহলে এখানে কি হবে? বি নিশ্চয় হবে অ্যাড বি হবে, তাহলে এ ইকাল টু এ প্লাস বি। তারপরে কি করব তোমার, তারপরে কি করব? মেমোরি লোকে স্টোর করব, মেমোরি লোকে স্টোর করব, তাহলে কি করব? এস টি এ এস টি এ কোনো একটা লোকেশন নেব 30
80H ওকে স্টোর করে নিলাম এরপর হচ্ছে কি করব এরপর কি করব আচ্ছা হল্ড হল্ড তুমি এন্ড করব এইচএলটি করব এরপর কি করব আমরা হল্ড করব ওকে তাহলে কি করলাম একটা ইন জেনারেল প্রোগ্রাম লিখলাম তাহলে এখন 3050H এ যদি আমি ডেট 3050H এ যদি আমি ডেটাটা রাখলাম সাপোজ প্রথম দিয়েছিলাম 02H ওকে আর 301 এ আমি ডেটাটা রাখলাম ডেটাটা রাখলাম কত কত ছিল আমাদের 03H 04H ছিল 04H রাখলাম তাহলে আমার অ্যাড করবে করে আমাকে প্রোগ্রামে দিয়ে দিবে তারপর আমি আবার কি করব পরের প্রোগ্রামের জন্য কোথায় চেঞ্জ করব ডেটাটা শুধু মনিশ কিটা চেঞ্জ করনা হোগা ডেটা তো 02H যা লিখে না ওই পে চেঞ্জ করনা 04 এখানে চেঞ্জ করে দেব 03 এখানে চেঞ্জ করে দেব 05 প্রোগ্রাম এক্সিকিউট করব রান করাবো রেজাল্ট দিবে এখানে পরেরটায় কি করব এখানে দেব 04 এখানে দেব 08 তাহলে আমার হচ্ছে চেঞ্জ কেসে করেন স্যার এইটাই তো আমি দেখাবো এক্ষুনি তুমি যেটা বলছো যে আমি চেঞ্জ করব কি করে আমি তো লোকেশনে ডেটা নেব এবার সেটা চেঞ্জ করব কি করে সেটা আমি তোমাদের প্র্যাকটিক্যালি একবার দেখালে তোমরা বুঝতে পেরে যাবে শেয়ার দা সিমুলেশন সিমুলেটর শেয়ার করো স্যার এইটা যে লিখলাম মানে এগুলো লিখিনি মানে কমেন্ট টমেন্ট কিছু লিখিনি কমেন্ট মানে আমি তো লিখে দিছি এটা তো লিখবে আমি প্রথমে কমেন্টটা লিখেছো আমি বলছি তাহলে লিখো প্রত্যেককে লিখো আচ্ছা প্রথম দুটো কি লিখেছি প্রথমটা লিখেছো হ্যাঁ প্রথম দুটো লিখে নিয়েছি প্রথম দুটো এটাও লিখে নিছো হ্যাঁ সবাই লিখেছো অজিত লিখলি না মেমোরি অ্যাড্রেস 3050H লোড ইমিডিয়েট the memory address 3050H to HL register pair HL register pair বলে বলবে স্যার মেমোরি অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস টু এইচএল রেজিস্টার পেয়ার হয়েছে হ্যাঁ স্যার পরেরটা বলুন পরেরটা হচ্ছে দ্য কন্টেন্ট অফ মেমোরি দ্য কন্টেন্ট অফ মেমোরি দ্য কন্টেন্ট অফ মেমোরি এর আগে লেখো মুভ দ্য কন্টেন্ট অফ মেমোরি মুভ the content of memory to accumulator move the content of memory to accumulator এবার এখানে ব্র্যাকেট দিবে লেখা কমপ্লিট হোক খুলে বলবে আমি বলবো ব্র্যাকেটে একটা জিনিস রাখবে তাহলে মনে মনে থাকবে সব সময় স্যার
মুভ দ্য কন্টেন্ট অফ মেমোরি টু অ্যাকুমুলেটর, হয়েছে? হ্যাঁ স্যার। এবার ব্র্যাকেটে লেখো মেমোরি কন্টেন্ট ইকাল টু, ব্র্যাকেটে লিখো মেমোরি কন্টেন্ট ইকাল টু, ওটা তোমাদের বুঝার ক্ষেত্রের জন্য দিচ্ছি, ওটা কিন্তু লিখবে না রিমার্কসে। মেমোরি কন্টেন্ট ইকাল টু কন্টেন্ট অফ এইচএল পেয়ার, মানে জাস্ট এই কমেন্টটার জন্য মেমোরির কন্টেন্টটা হচ্ছে এটাই, এইচএল পেয়ারের কন্টেন্টটা মেমোরি কন্টেন্ট, ক্লিয়ার? ফর দিস ইনস্ট্রাকশন, অনলি দিস ইনস্ট্রাকশন, মেমোরি কন্টেন্ট ইকুয়াল টু কন্টেন্ট অফ এইচএল পেয়ার। বলে বলো আগেরটার মতোই, শুধু অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। শুধু মেমোরি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ দা মেমোরি অ্যাড্রেস, পেলা বেলা 3050 নেক্সট 3051। হয়েছে? কারো সারা শব্দ নেই যে? হ্যাঁ স্যার বলুন। এবার তো পরেরটা কি হবে রোহিত, বলো তো পরেরটা কি হবে? স্যার মুভের এটা, বলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো 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 স্যার। বলছি আমরা যদি LXIH টাই লিখি তাহলে আমাকে তো আর তারপরে অ্যাড্রেসটা লিখে দিচ্ছি আমি 3050H, তার মানে তো আমাকে আর ডিফাইন করতে হবে এইচ কোন অ্যাড্রেসে যাবে, রেলে কোন অ্যাড্রেসে যাবে। না না এটা ওটা একা আমি নিয়ে নিচ্ছি, বোঝানোর ক্ষেত্রে করেছি, এটা লাগবে না, এটা বোঝানোর ক্ষেত্রে আমি করেছি, জাস্ট এটা আমি বোঝানোর ক্ষেত্রে, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো কিচ্ছু বলতে হবে না। আমি রিমার্কস যেটা বলছি ওটা বলতে হবে, বাট রিমার্কস লিখতে হবে কিন্তু এইটাই বলতে হবে না, এটা আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে করছি জাস্ট। আচ্ছা স্যার হয়েছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো 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 স্যার। হ্যালো। হ্যাঁ বল সোমা। হ্যাঁ শুনতে পাচ্ছি, কেটে যাচ্ছে, যে কোনো একজন বল। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা নেট চলে গিয়েছিল আমার স্যার, বৃষ্টি বৃষ্টি হচ্ছে স্যার। তুই কতটা লিখেছিস? আমি স্যার 10 মিনিট স্যার আগে, 10 মিনিট মানে তার বেশি স্যার অফলাইন হয়ে গেছিলাম।
জাস্ট আমি এইগুলো কথা হচ্ছে জাস্ট এলেক্সাই এইজ এর কমেন্ট গুলো এলেক্সাই এইজ এলেক্সাই এইচ 3050 অবধি হয়েছে স্যার এম ভি ও মুভ এম ওইটা হবে স্যার মেমরি কোনটা বলছিলেন ওই পর্যন্ত এইটা হচ্ছে মুভ এ কমা এম হবে মুভ দা কন্টেন্ট অফ মেমরি টু অ্যাকুমুলেটর ওকে মুভ দা কন্টেন্ট অফ মেমরি টু অ্যাকুমুলেটর আচ্ছা মেমরি কোনটা বললেন না তো এবারে ব্র্যাকেটে লিখ ব্র্যাকেটে লিখ মেমরি কন্টেন্ট ইকুয়াল টু কন্টেন্ট অফ এইচএলপিআর মানে এইচএলপিআর এর কন্টেন্ট মানে কি এইচএলপিআর এর যে এইচএলপিআর মিন্স কি এখন 3050h এইচএলপিআর মানে কি এখন কি হয়ে যাচ্ছে মেমরি মেমরিটা 3050h ওর মধ্যে যে কন্টেন্টটা থাকবে সেটাই মেমরি হিসেবে ট্রিট করা হয় এইচএল পেয়ার এ যেই মেমরি অ্যাড্রেসই আমি লোড করে রাখি না কেন এইচএল পেয়ারটাকেই ট্রিট করা হয় মেমরি হিসাবে আর ওর কন্টেন্টটাকে মেমরির কন্টেন্ট বলছি ওকে আচ্ছা সবার বাকিটা লেখা হয়ে গেছে নিজেরা লিখে নিয়েছো রোহিত এগুলো লিখা হয়ে গেছে এগুলো তো আগেই ইয়েস স্যার এগুলো তো হোগিয়া এ তো পহলা প্রোগ্রাম মে থা সেম আচ্ছা সব হয়ে গেলে আমাকে বলো আমি তারপরে এবারে তোমাদের টেবিল লেখাটা শিখাবো কিভাবে টেবিলটা লিখতে হয় স্যার এই প্রোগ্রামটা আরেকবার রিপিট করে দেবেন না এই প্রোগ্রামটা আরেকবার রিপিট করা বলবো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কি আছে এলেক্সাই এইচ 3050h তাহলে কি করেছি লোড ইমিডিয়েট লোড দ্য মেমোরি অ্যাড্রেস 3050h টু এইচএলপিআর রেজিস্টার তাহলে কি হচ্ছে আমি এখানে একটা মেমোরি অ্যাড্রেস নিয়ে নিয়েছি যেটা হচ্ছে 3050h ওকে তাহলে তার মধ্যে একটা কন্টেন্ট থাকবে সেটাকে আমি একটা কোনো একটা রেজিস্টারে মুভ করাবো সেটা আমি ডিরেক্ট অ্যাকুমুলেটারে মুভ করে নিয়েছি তাহলে এখন এর যে কন্টেন্ট যদি 04 থাকে তাহলে এখানে এর কন্টেন্ট কি হয়ে যাবে এর কন্টেন্ট কি হবে এর কন্টেন্ট হয়ে যাবে 04h তাই তো এর কন্টেন্ট হয়ে যাবে 04h তাই তো এবার এখানে হচ্ছে আমি জিরো এরপরে আবার কি হচ্ছে এইচএলপি এর আরেকটা মেমোরি অ্যাড্রেস নিচ্ছি 3051h তাহলে একটা আবার ইমিডিয়েট লোড করেছি 3050h একটা মেমোরি অ্যাড্রেস যেখানে আমি 08 কন্টেন্ট রেখেছি তাহলে হ্যালো 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 স্যার হ্যালো স্যার হ্যালো আরে আরে নেই আর কি অবস্থা ইন্টারনেটে একটু বৃষ্টি হলে তো শেষ একটু বৃষ্টি হলে তো শেষ হয় कहाँ गया भाई
ভাই মাইক অন করো ভাই। হ্যালো 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 হ্যাঁ, কোথায় ছিলাম? সোমাল্য, সোমাল্য শুনছি, বলুন। হ্যাঁ, তাহলে কি আমার এখানে এইচএল পিআর এ একটা মেমোরি অ্যাড্রেস নিয়েছি 0508, আমি কন্টেন্টটা ধরেছি 04H, একটা কন্টেন্ট 3050H এ রেখেছি। সেই কন্টেন্টটা আমি কিসে মুভ করালাম? এতে মুভ করালাম, মুভ দা কন্টেন্ট অফ মেমোরি টু অ্যাকুমুলেটর। তাহলে অ্যাকুমুলেটরের কন্টেন্টটা কি হবে? যে 3050H এ যে কন্টেন্টটা থাকবে সেটাই আমার অ্যাকুমুলেটরে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে হচ্ছে কি, আবার একটা মেমোরি অ্যাড্রেস নিয়েছি 3050H, সেখানে আমি ধরলাম সাপোজ 08 একটা ডেটা নিলাম, তাহলে সেই ডেটাটা আবার বিতে মুভ করলাম, তাহলে বি এর কন্টেন্টটা কত হবে? 8 হবে, 08 8 হবে, মানে 08H হলো। তাহলে এবারে যা প্রোগ্রাম আমার, মানে হচ্ছে এ ইকাল টু এ প্লাস বি, মানে এ ইকাল টু 04 প্লাস 08H হয়ে গেল, যা যোগ হবে হবে। সেই কন্টেন্টটা স্টোর করবো 3080 স্টোর করবো, হ্যাঁ স্টোর করবো, তারপর হচ্ছে HLT হার্ড প্রোগ্রাম করে দেবো। সবাই সবাই ক্লিয়ার? সবাই বোঝা গেছে? সবাই প্রোগ্রামটা বোঝা গেছে? ইয়েস স্যার। এবার হচ্ছে আমি প্রোগ্রামটা লিখবো কিভাবে, এটা সবার খাতায় লেখা আছে তো? আমি এটাকে কাটলাম, তাহলে আমি একটা টেবিল নিলাম, প্রথমেরটা সবাই টেবিলটা করো। প্রথমে হচ্ছে মেমোরি অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমি ADD লিখলাম, তোমরা সবাই অ্যাড্রেস লিখবে, মেমোরি হেক্স কোড। হয়েছে? দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। এবার আমার প্রথমে কি ছিল, LXIH, এটা হচ্ছে অপকোড, আর অপারেন্ড হচ্ছে 3050H। তাহলে আমরা লিখবো কিরকম করে, যে LXIH 3050 হচ্ছে আমার অপারেন্ড। তাহলে আমি ইনিশিয়াল মেমোরি অ্যাড্রেস যে কোনো একটা ধরো, তোমরা কত ধরবে বলো, তোমরা যে কোনো একজন বলো ইনিশিয়াল অ্যাড্রেসটা বলো, যে কোথা থেকে মেমোরি অ্যাড্রেসটা বলো, যে কোথা থেকে মেমোরি অ্যাড্রেস। 2000 2000 ওকে। এবার
তোমাদের সেই টেবিলটা তোমাদের কাছে আছে তো, অফ কোডের টেবিলটা, হেক্স কোডের টেবিলটা? তাহলে এলএক্সআই এইচ এর ভেক্টরটা বলো কত? 21. এবার 21 হচ্ছে আমার এই অফ কোডটার হেক্স কোড, পেয়ে গেলাম এলএক্সআই এইচ এর হেক্স কোড হচ্ছে 21. তারপর আমার কাছে এখনো কটা আছে ডেটা? 8 বিট ডেটা কটা? 16 বিট ডেটা আছে, 3050H. তাহলে একটা মেমোরি অ্যাড্রেসে কত বিট ডেটা রাখতে পারি আমি? 8 বিট. একটা মিনিট, 8 বিট. তাহলে আমাকে কি হচ্ছে 2001 হচ্ছে নেক্সট মেমোরি লোকেশন হবে? তাহলে এখন আমার কাছে এখানে কত আসবে? তাহলে এইটার 8 বিট আসবে, 8 বিট কোনটা আগে আসবে, কোনটা আসবে? হ্যাঁ কি বলছো, কি বলছো সাইন, কি বললে? কেটে গেল তোমাদের, এটা কেটে গেল বলো? 50 আগে, 50 আগে আসবে, বিকজ 50 ইজ দা লিস্ট সিগনিফিকেন্ট বিট, সেই জন্য 50 আগে আসবে। তারপরে কি আসবে আমার পরের মেমোরি লোকেশন? এখন বলতো এলএক্সআই এইচ 3050H কত বিট, কত বাইট ইনস্ট্রাকশন বা কত বিট ইনস্ট্রাকশন? এরপরে আমার এটা কি আছে? এর কোন হচ্ছে আমার অপকোড। এবার মুভ এ কমা এম এর হেক্স কোড কত আছে টেবিলে দেখে বলো? সেভেন ই তাহলে হচ্ছে 7E হচ্ছে আমার হেক্স কোড। তাহলে এখানে মেমোরি অ্যাড্রেস কত হবে নিশ্চয়ই পরের লোকেশন 2003। এটা ক্লিয়ার সবার? ইয়েস স্যার। অজিত, বলো দেখো এ যে ইনস্ট্রাকশন হ্যায় 8085 কা, ও যে প্রোগ্রাম কা যে ইনস্ট্রাকশন হ্যায়, ও ইনস্ট্রাকশন কা এক হেক্স কোড টেবিল হ্যায় বা অফ কোড টেবিল, ও মানে ভেজ দিয়া তোমারা গ্রুপ মে। ওকে, আচ্ছা মেরে পাস ভি হ্যায় তোমারা। ওকে দাঁড়ো, এক মিনিট দাঁড়ো, আমি তোমাকে, আমার কাছেও আছে এখানে। আজি यस স্যার, ভিজিবল অফকোড টেবিল ভিজিবল? यस। এই দেখো এই যে ইনস্ট্রাকশন হ্যায় এলএক্সআই এইচ হ্যায় না, এই দেখো দাঁড়াও, এই দেখো এলএক্সআই এইচ 96 নাম্বার ইনস্ট্রাকশন, দেখো এলএক্সআই এইচ উসকা অফকোড হ্যায় 21। यस স্যার। ওকে, এ 3 বাইট ইনস্ট্রাকশন, বিকজ এলএক্সআই এইচ কমা 3050H ডেটা হ্যায়, মানে মেমোরি লোকেশন হ্যায়, তো মেমোরি লোকেশন মে 3018 বিট কা ডেটা আর 5018 বিট কা ডেটা, আর এলএক্সআই কে লিয়ে 21 হ্যায় অফ কোড, তাহলে এভি 8 বিট কা ডেটা, তাহলে 38 বিট মতলব 24 বিটস
আর 8 বিট ইকুয়াল টু 1 বাইট তাহলে 3 বাইট ইনস্ট্রাকশন দেখো এখানে ইদার লেখা হয় 3 বাইট ইনস্ট্রাকশন ওকে ওকে এবার দেখো ও যে টেবিল হ্যায় এক মেমোরি অ্যাড্রেস মে এ যে প্রোগ্রাম টোটাল যে প্রোগ্রাম লেখা হয় এলেক্সা এইচ 3050H মুভ এ কমা এম এলেক্সা এইচ 3051H মুভ বি কমা এম তারপরে অ্যাট বি তারপরে এস টি এ 3080H নেক্সট হল্ট তাহলে এই যে টোটাল প্রোগ্রাম হ্যায় ও সিমুলেটর অর কিট ও নেই সমঝেগে উসকে আন্দার হেক্স কোড ডাল দিয়ে তো ও সমঝ যায়গা যে তুম এ প্রোগ্রাম উসকো ভেজা ঠিক হ্যায় কিট অর সিমুলেটর অনলি ফর সমঝ সকতে হ্যায় অনলি ফর হেক্স কোড তুম হেক্স কোড লোড কর দো তো ও সমঝ যায়গা আপনা আপনি যে এ প্রোগ্রাম তুমকো তুম ডাল রহে হো তুম এ প্রোগ্রাম ভেজা ঠিক হ্যায় তাহলে মেমোরি অ্যাড্রেসে এক মেমোরি অ্যাড্রেস মে একই 8 বিট কা ডেটা রহ পায়গে তো 2050H মে পহলা ডেটা কিয়া হ্যায় 21 इसका पहला हेक्स कोड है 21 ओके तो 50 के लिए नेक्स्ट मेमोरी एड्रेस 50 नेक्स्ट मेमोरी एड्रेस में उसके बाद 2020 में 2002 में 30 तो टोटल ए एक इंस्ट्रक्शन कंप्लीट हुआ उसके बाद जो इंस्ट्रक्शन है वो नेक्स्ट मेमोरी लोकेशन में लोड होगा नेक्स्ट मेमोरी लोकेशन क्या है 2003 तो उसका हेक्स कोड है 3 टेबल में है तो 3 भेज दिया तले एक कितने बाइट का इंस्ट्रक्शन है इसका 1 हेक्स कोड है माने 8 बिट माने 1 बाइट का इंस्ट्रक्शन है क्लियर यस सर ओके এর পরে কি আছে কেউ একজন বলো এলএক্সআই 3051H ओके তাহলে এখানে কি হবে মনীষ বলো পরপর বলে যাও মনীষ আর নিচে 30 सर मूव एमओवी बी एम এর পর আমার এখানে হচ্ছে হেক্স কোড কত মুভ বি কমা এম হ্যাঁ স্যার মুভ বি কমা এম এর হেক্স কোড হচ্ছে 46 ঠিক আছে এরপরে কি হবে আমার কি আছে অ্যাড বি তাই তো এটা এ বলবে অজিত অজিত অ্যাড বি কা হেক্স কোড কে হ্যায় টেবল দেখনা পড়েগা টেবল মে अच्छा मैं तुमको दिखा रहा हूँ इधर से बोलो एड बी का हाँ टेबल में है बोलो इधर ही है देखो ए डी डी बी 80 ओके 80 তাহলে এটার আমার হেক্স কোড হয়ে গেল কি 80 তো মেমোরি লোকেশনটা কি হবে নেক্সট মেমোরি লোকেশন 2008 ক্লিয়ার সবাই ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে সবাই यस यस স্যার এরপরে কি আছে আমার এখানে কি হবে এস এস টি এস
মেমোরি অ্যাড্রেসটা কি ছিল 30808 ওকে এবার তাহলে আমার এসটি এর হেক্স কোড বসবে 2009 এ এসটি কত ছিল সুদীপ্ত বল এসটি এ হেক্স কোড কত पहले बोल 2009 के बाद एड्रेस कितना होगा 300 ना 200 क्या होगा ए होगा बिकॉज नंबर सिस्टम इज हेक्साडेसिमल नंबर सिस्टम 10 का मतलब क्या है ए तले 200 ए होगा तो इस एड्रेस में क्या आएगा लिस्ट सिग्निफिकेंट बिट आएगा लिस्ट सिग्निफिकेंट बिट क्या है 80 सर 200 सर 20 ए হবে তো শুধু বোধহয় अरे ए माने की लिखबी तो डिजिटल की लिखबी हां वो तो यहां 9 की लिखबी है ताले अच्छा তোকে তো 8 16টা বিট দরকার 2 এর জন্য 4টে 0 এর জন্য 4টে 0 এর জন্য 4টে 9 এর জন্য 4টে তাহলে টোটাল কত হলো 16টা এখানেও তো তাই হবে 2 এর জন্য 4টে 0010 0000 0000 আর 1010 তাহলে তো টোটাল হবে 16টা বিট তাহলে 23080 তাহলে এখানে 80 আগে আসবে এই তো অজিত यस স্যার হ্যাঁ उसके बाद 200B0 most significant bit aayega ab 3 byte ka instruction because total 3 hex code hai sta 3080h ka hex code hai 328030 mane amar hocche tinte hex code lagche mane 3 byte instruction okay er pore next program ki ache halt Alt H A T. Alt A B কতো? Hex code কতো? 76. 76. এই হচ্ছে আমার program table complete হলো. Clear? সবাই programের টেবিলটা clear হয়েছে? Yes sir. এবার রিমার্কসটা কি রিমার্কস গুলো বলে দিয়েছি সেটাই এখানে লিখতে হবে রিমার্কস গুলো এলেক্সা এইচ 3050h মিনস হচ্ছে এখানে লিখতে হবে ইমিডিয়েট লোড বা লোড ইমিডিয়েট দা মেমোরি অ্যাড্রেস 3050h টু এইচএল রেজিস্টার পেয়ার এখানে কি লিখবো দা কন্টেন্ট অফ মেমোরি মুভ দা কন্টেন্ট অফ মেমোরি টু অ্যাকুমুলেটর তারপরে যা যা মানে প্রত্যেকটা জায়গায় রিমার্কস আমি লিখে যাব রিমার্কস গুলো ক্লিয়ার বোঝা গেছে এই হচ্ছে আমার প্রোগ্রামের টেবিলটা কমপ্লিট হলো এবারে নিজেরা লিখতে পারবে তো প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম আমি করিয়ে দিলে তোমরা সেগুলো লিখতে পারবে তো স্যার রিমার্ক গুলো যে অফ কোড যেখানে যেখানে কোশ্চেন স্যার অফ কোড যেখানে যেখানে লিখেছেন ওখানে ওখানে রিমার্ক গুলো একদম একদম রিমার্ক হবে এই সোজার এই রিমার্কটা এখানে হবে এই এর রিমার্কটা এখানে হবে यस স্যার এর রিমার্কটা এখানে হবে আর যেগুলো যেগুলো শুধু হেক্স কোড আছে সেগুলো কিছু রিমার্ক হবে না কিন্তু শুধুমাত্র অপকোড অপারেন্ট যেখানে আছে সেখানেই রিমার্ক হবে ক্লিয়ার সেখানেই আমার এটা এবার এটা আমরা সবাই খাতায় লিখে নিয়েছি কি গো হ্যাঁ স্যার এবার স্যার ইয়ে কি সমঝ নিয়ে আছে মনে আপনি কোন সি বাই নিয়ে কোন সি বাই নিয়ে सर एस टी में जो 3080H लिखे हैं सर वो हाँ तो की एस टी मतलब हो चुकी स्टोर द कंटेंट ऑफ एक्यूमुलेटर दिस मेमोरी लोकेशन ये तो हमें जा इच्छा तो मेमोरी लोकेशन है अच्छा हाँ ये मेमोरी लोकेशन है मेमोरी लोकेशन क्या है अच्छा ये बारे हो चुके राजस्थी तुम ही करो शेयर द सिमुलेटर कोड सर
স্যার আমি আরেকটা অ্যাকাউন্টে জয়েন করতে আপনি অ্যাকসেপ্ট করে দিন। ওকে ওকে अजीत, यस सर, ये है प्रोग्राम का सिमुलेटर। वो जो कॉलेज में किट रहेगा जो प्रोग्राम करना होगा उसके जैसा ही है, सेम टू सेम। ओके, एकदम सेम टू सेम। वो सिमुलेटर मैंने लिंक भेज दिया एप्स का, एक ऐप से, और फ्लो चार्ट। ও আচ্ছা, তোদের কাছে ফ্লোচার্ট আছে তো? ওকে একটু ফ্লোচার্টটা ছবি তুলে ওকে একটু পাঠিয়ে দিস তো, কি করে প্রোগ্রাম লোডিং করতে হয় কি করতে হয়। ঠিক আছে, ওকে স্যার পাঠিয়ে দিস। ওকে, এবার দেখ, ফার্স্ট স্টেপ রিসেট, উসকে বাদ সাবসেট মেমোরি, ওকে করকে এ আয়া। তো ইনিশিয়াল মেমোরি অ্যাড্রেস কিতনা হ্যায়, 2000 হ্যায়, 2000 दो, 2000, ओके। उसके बाद नेक्स्ट, 2000 में कितना डेटा, हेक्स कोड कितना है, ये बोल, अजीत बोल, 2000 में कितना हेक्स कोड है? 21, राजस्थान 21, प्रेस द 21, ओके। उसके बाद नेक्स्ट, नेक्स्ट कर दिया तो देखो ऑटोमेटिकली फॉरेन लोकेशन आ गया। उसका बाद जो लोकेशन है वो आ गया, देखो 2001 ऑटोमेटिक आ गया। 2001 में कितना हेक्स कोड है? 50, तो 50 हो गया। उसके बाद क्या, नेक्स्ट, नेक्स्ट करोगी तो उसके बाद जो लोकेशन है 2002 आ गया। ओके, 2000 हेक्स कोड क्या है? 30 प्रेस का 30। उसके बाद नेक्स्ट, ऐसा करके हेक्स कोड लोड करना होगा। राजसी हेक्स कोड, लोड द हेक्स कोड, प्रीवियस स्कोर, प्रीवियस स्कोर, एक बार प्रीवियस स्कोर देखो। ये अजीत, ये 20 ना, ना वो प्रीवियस नहीं, नेक्स्ट कर, लास्ट वाला 76 वाला। हाँ, 200 बी में क्या है? 76, वो लोड करने के बाद नेक्स्ट करना पड़ेगा। एक नेक्स्ट कर दो, नेक्स्ट, बस प्रोग्राम लोड हो गया, क्लियर। उसके बाद एक स्टेप करना होगा सबके लिए, एक फ्लोचार्ट में एक नया फ्लोचार्ट होगा, स्टोर द डेटा, बट डेटा लोकेशन मतलब डेटा लोडिंग। देखो फ्लोचार्ट करो खाता है सबाई, डेटा लोडिंग, डेटा लोडिंग, बुझते बात क्यों? डेटा लोडिंग। एबार लेखो रिसेट, তারপরে সেট, রিসেট, উসকে বাদ সেট, অ্যারো করকে লিখো রিসেট, উসকে বাদ সেট, উসকে বাদ ডেটা লোকেশন,
हो गया। उसके बाद डेटा, सॉरी डेटा लोकेशन के बाद नेक्स्ट होगा, डेटा लोकेशन उसके बाद नेक्स्ट, उसके बाद डेटा नेक्स्ट। हो गया और नीचे सवाई? यस सर। ओके यस सर। এবার আমার প্রথমে প্রোগ্রাম লোডিং এর পরেই করতে হবে কিন্তু ডেটা লোডিং। তাহলে রিসেট সেট করো রাজশ্রী, রিসেট সেট ডেটা লোকেশন কি আছে আমার 3050, তাহলে 3050 করো, 3050 নেক্সট। ডেটা দাও লাস্টেরটা দাও 04, পরের লোকেশনে আবার ডেটা নিতে হবে, পরের লোকেশনে ডেটা নাও 08 নেক্সট। তাহলে ডেটা লোড হয়ে গেল, ক্লিয়ার সবাই? ডেটা লোডিং হয়ে গেল আমার, প্রোগ্রাম লোডিং হয়ে গেল। এরপর কি করতে হবে মনীষ? এরপর কি করতে হবে? इसके बाद क्या करना होगा? नेक्स्ट। नेक्स्ट तो हो गया, डेटा तो लोड हो गया। 3051 में डेटा लोड हो गया। রোহিত কি বলছি? রোহিত বল, বুঝতে পারলি না? হ্যালো হ্যালো রোহিত, রোহিত তো মানে রিসেট কে উসকো গো কা অপশন আছে মাঝখানে, আমি বুঝতে পারলাম না কিছু। হ্যাঁ রিসেট কে বাদ, নেটের জন্য বুঝতে পারিনি। इसके बाद तो रिसेट कर, নেটের জন্য বুঝতে পারিনি মানে এরপরে একটা লোকেশন কি, প্রোগ্রাম লোডিংটা তো তুই আগের দিন করেছিস, এরপরে হচ্ছে ডেটা লোডিং করতে হবে। কেননা এখানে তো মেমোরি লোকেশন দুটো নিয়েছি, 3050 আর 3051, তাহলে ওই দুটো লোকেশনে তো আমাকে ডেটা পুট করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? রিসেট সেট ডেটা লোকেশন মানে 3050। আচ্ছা ইয়ে রাজশ্রী একবার ই কর, রিসেট আবার রিসেট কর, রিসেট সেট। আচ্ছা রিসেট করলাম, রিসেটের পরে সেট করলাম, ডেটা লোকেশন দিতে হবে 3050 দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ডেটা রাখার জন্য জায়গা। নেক্সট করব, দেখো 04 নিয়েছি ডেটা একটা, আর পরের লোকেশন 3051 নিয়েছি আর একটা লোকেশন, তাতে 08 ডেটা লিখেছি, দিয়ে নেক্সট করব। তাহলে আমার ডেটা লোড হয়ে গেছে। এরপর আমি করব কি, রিসেট গো, ইনিশিয়াল অ্যাড্রেস, ইনিশিয়াল অ্যাড্রেস কি ছিল? 2000 তো এক্সিকিউট, প্রোগ্রাম ইজ সাকসেসফুলি এক্সিকিউট। এবার আমরা রেজাল্ট দেখব, রিসেট সেট রেজাল্ট লোকেশন 3080। কোথায় ভুল হয়েছে প্রোগ্রাম? আবার রিসেট করো স্যার, আবার করব, আবার রিসেট করো। স্যার আমার তো 0 সি আর আছে, 0 সি রেজাল্ট আয়েগা, 0 সি রেজাল্ট আয়েগা। স্যার 0 সি আর আছে, 8 প্লাস 4 মানে 12, 12 মিন্স হচ্ছে 0 সি, 12 মিন্স তো সি। হেক্সাডেসিমাল মেল ডেসিমাল টু 12 ডেসিমাল মে হেক্সাডেসিমাল মে কে আয়েগা? কি হলো? 2007 না 8 হবে না তো?
আচ্ছা তুই আবার একবার 2007 এ তো 46 আছে প্রিভিয়াসে যা প্রিভিয়াসে যা আমি নিজে দেখে নিলে বলে দেবো প্রিভিয়াসে যা একদম জিরো থেকে হ্যাঁ দাঁড়া 21 নেক্সট কর 50 নেক্সট 30 নেক্সট 70 নেক্সট 21 ঠিক আছে নেক্সট 51 নেক্সট 30 নেক্সট 46 নেক্সট 80 নেক্সট 32 নেক্সট 80 নেক্সট এখানে 30 হবে তো সরি এখানে 0 হবে কত হবে স্যার এখানে লেক এটা লিখ হ্যাঁ 30 হবে এটা হ্যাঁ 30 হবে স্যার নেক্সট 76 এবারে রিসেট ডেটাটা পুট কর রিসেট কর রিসেট কর রিসেট সেট ডেটাটা দাও 3050 3050 লেখ লিখে জানা 3050 লিখলে অটোমেটিক লেখা হয়ে যাবে হ্যাঁ নেক্সট ফোর নেক্সট নেক্সট এক্সিকিউশনে যা রিসেট গো 2000 এক্সিকিউট রিসেট 3080 নেক্সট কি হলো তোর ভুল হচ্ছে কেন বারবার বলতো মনিষের এসে গেছে তোর ভুল হচ্ছে কেন ওটাকে অফ করে একবার ই করে আবার নতুন করে খোল এই সবার কি এসছে নিজেরা করে দেখেছো আমারও আসেনি স্যার আমার স্যার বি থ্রি দেখাচ্ছে আমার ভুল করেছি ভুল করে আবার প্রিভিয়াসে যা তা আস্তে আস্তে করে যা 76 80 হ্যাঁ যা 32 80 ঠিক আছে আবার নেক্সট করে করে সবার সেই ইয়েতে যা একবার স্যার রেজাল্ট লোকেশন যেন কোনটা স্যার 3080 দাঁড়া একটু দাঁড়া স্যার রিসেট করব আমি একটা জিনিস দেখে নেই হ্যাঁ রিসেট সাবসেট মেমোরি 20 এই 20 নয় 3050 এইচ নেক্সট 04 নেক্সট 08 নেক্সট এবার যা রিসেট গো হ্যাঁ 2000 এক্সিকিউট রিসেট 3080 নেক্সট এসে গেছে 0AC আজি ইয়েস স্যার কি সমাজ গেল না নাই সমাজ দেখ
थोड़ा पहला वाला प्रोग्राम लोड करना होगा, उसके बाद डेटा लोड करना होगा, वो एक फ्लो चार्ट है। रीसेट रीसेट कर आबार। हाँ, रीसेट एर पोरे सेट जो है इधर सिमुलेटर में सेट का एक ये है सबसेट मेमोरी, ये है सेट। ओके, सबसेट मेमोरी इज द सेट। ताले रीसेट के बाद सेट मतलब रीसेट, उसके बाद सबसेट मेमोरी। ओके, उसके बाद प्रोग्राम के लिए तुम्हारा, तुम एक फ्लो चार्ट किया डेटा लोडिंग, तो तुम्हारा डेटा लोकेशन है 3050। तो राजश्री एक बार क्लिक कर रीसेट सबसेट मेमोरी हो गया। तुम्हारा जो एक फ्लो चार्ट है वो क्या है, डेटा ओनली फॉर डेटा लोडिंग। डेटा किधर किधर डेटा लेना पड़ेगा, 3050 में या 3051 में। तो पहला वाला है 3050, राजश्री 3050 हो गया। उसके बाद नेक्स्ट, नेक्स्ट डेटा लोड करना पड़ेगा 04, वो डेटा लोड किया वो जो 04 हो गया। ओके, उसके बाद नेक्स्ट, नेक्स्ट करके ही ऑटोमेटिकली लोकेशन आ गया 3051, वो 08 लोड किया। तो दोनों डेटा लोड के बाद नेक्स्ट करना पड़ेगा, वो जो लास्ट हेक्स कोड होगा उसके बाद वो नेक्स्ट करना पड़ेगा, नेक्स्ट। और प्रोग्राम के लिए सेम है, रीसेट सबसेट मेमोरी, मेमोरी लोकेशन क्या है 2000 में, तो 2000 उसके बाद डेटा, डेटा नेक्स्ट डेटा, उसके बाद एक लोकेशन माने वो, उसके बाद एग्जीक्यूशन करना होगा। एग्जीक्यूशन करना होगा मतलब प्रोग्राम सही है कि गलत है, वो एग्जीक्यूट किया कि नहीं एग्जीक्यूट कर पाएगा वो देखना पड़ेगा। उसके लिए एक प्रोसीजर है रीसेट गो इनिशियल मेमोरी लोकेशन, माने फर्स्ट जो हेक्स कोड है वो जिस लोकेशन में पुट किया है वो है इनिशियल लोकेशन। फर्स्ट मेमोरी लोकेशन क्या है 2000 में ही तो फर्स्ट हेक्स कोड किया है 21, तो वो एग्जीक्यूट करो। ये देखो ई, ई मतलब एग्जीक्यूट है, जो नीचे लिखा है देखो सक्सेसफुली एग्जीक्यूटेड, देखते हो बच्चों। हाँ जी, यस सर, यस सर। उसके बाद रिजल्ट देखना पड़ेगा, वो एक ही जिनिस है, रीसेट सब मेमोरी माने सेट, रिजल्ट लोकेशन 3080 3080। उसके बाद नेक्स्ट देखो 0C आएगा, 8+4=12, 12 हेक्साडेसिमल नंबर रिजल्ट आ गया। देखो रिजल्ट हो गया। এবার আমি যেটা বলেছিলাম যে ইনিশিয়াল মেমরি লোকে মানে এখানে হচ্ছে ইনডাইরেক্ট মেথড। দেখো আমি দুটো প্রোগ্রাম লিখেছিলাম, প্রথমে একটা প্রোগ্রাম লিখেছিলাম 2 আর 4 এর যোগ মানে 2+4। এবার কিচ্ছু করব না প্রোগ্রামে, আমি একদম যাব রিসেট সাবসেট মেমরি। রাজশ্রী করো রিসেট সাবসেট মেমরি 3050 এখানে নেক্সট। তাহলে এখানে আমি ডেটাটা শুধু চেঞ্জ করে দিলাম, এটা 02 দাও, ওর পরে নেক্সট করো, ওখানে দিয়ে দাও 03 দাও, 04 ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে নেক্সট করো, 03 দিলি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেক্সট কর। তাহলে 02 আর 03, তাহলে রেজাল্ট আয়েগা 05। তাহলে উসকে বাদ কি এক্সিকিউট করো, প্রোগ্রাম এক্সিট করো, রিসেট, হ্যাঁ গো 2000 এক্সিকিউট, রিসেট 3080 নেক্সট। দেখো 05 এসে গেছে, এই সবাই দেখতে পেয়েছো? তাহলে আমরা শুধু ডেটা লোকেশনে ডেটা চেঞ্জ করব, ওর পরে এক্সিকিউট করব, তারপরে রেজাল্ট দেখব, শুধু ডেটা চেঞ্জ করব। তাহলে আমার মেইন প্রোগ্রামের কোনো চেঞ্জ হচ্ছে না, মেইন প্রোগ্রামের উইদাউট এনি চেঞ্জ দ্য মেইন প্রোগ্রাম, জাস্ট চেঞ্জ দ্য ডেটা লোকেশন এন্ড ডেটা, ডেটা লোকেশন চেঞ্জ না, শুধু অনলি ফর ডেটা চেঞ্জ, দেন এক্সিকিউট, দেন রেজাল্ট। তাহলে আমি কি করছি, ইঞ্জিনিয়ারের একটা প্রোগ্রাম করে নিলাম, আমি শুধু ডেটা চেঞ্জ করছি রেজাল্ট পাচ্ছি, ডেটা চেঞ্জ করছি রেজাল্ট পাচ্ছি। মনীষ বুঝতে পেরেছিস? মনীষ, yes sir, হ্যাঁ জাস্ট ডেটা চেঞ্জ করব আর এ করব। রোহিত বোঝা গেছে? প্রসেসটা সিম্পল, রিতা বলেছে প্রসেসটা সিম্পল, বাহ
ওটা সিম্পল কিছুই না, আমরা একটা প্রোগ্রাম একদম করে রাখছি, শুধু ডেটা লোকেশনে ডেটা চেঞ্জ করতে থাকবো আরই করতে পারবো। ওকে প্রেজেন্টিংটা বন্ধ করে দে, আজকে সবাই বুঝতে পেরেছো পোড়াটা? অজিত সমঝ গে না? হ্যাঁ স্যার। Yes, sir, yes.